हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमी रायहाना। आमी यूट्यूबे विभिन्न प्रोडक्टर ऊपर रिव्यू करछी। आज के आमी आपनादेरके बोलबो सीराम की एवं सीराम कखन किभाबे यूज करते हो एवं सीराम आमादेर त्वके की की काज करे। आमार हाते जे प्रोडक्टटी देखते पाच्छेन एटी होच्छे बांग्लादेशे बर्तमाने सबचेये बेशी पपुलार एकटा रिजनेबल प्राइसेर मध्ये एकटी सीराम, जेटा किना नर्माल टू ड्राई स्किनेर जन्य। एई सीरामेर बेसिक काज होच्छे আপনার স্কিনটাকে হাইড্রেট করা এবং আপনার স্কিনে একটা ময়েশ্চার ব্যালেন্স ক্রিয়েট করা, এবং আপনার স্কিনের ভেতরে গিয়ে আপনার স্কিনের যে ইনপিউরিটিস আছে সেটাকে মেনটেন করে আপনার স্কিনটাকে একটি ফ্ললেস লুক দেওয়া। তো যারা যারা এখনও সিরাম ব্যবহার করেনি তাদেরকে আমি বলবো এই সিরামটি একবার ট্রাই করে দেখতে। সিরাম কী এবং সিরাম ত্বকে কী কী কাজ করে এই সিরামটির মাধ্যমে আপনারা বুঝে ফেলবেন। এই সিরামটি বেশ রিজনেবল প্রাইসের মধ্যে একটি সিরাম। এই কোয়ান্টিটি হচ্ছে 15 ml। তো বেশ ছোট একটি প্রোডাক্ট, কিন্তু সিরাম কিন্তু আমাদের ত্বকে 1-2 ফোঁটা করে লাগে, যার ফলে এই সিরামটি আপনি প্রতিদিন রাতে ইউজ করলে আপনার 1 মাস অন্তত এই সিরামটি ইউজ করতে পারবেন। প্রতিটা ত্বকের জন্য আলাদা আলাদা করে সিরাম নির্বাচন করা হয়ে থাকে, এবং সিরামের কাজ হচ্ছে এক এক সিরামের এক এক ধরনের কাজ। আসলে কোন সিরামটি কোন কাজের জন্য তৈরি করা হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাকে সিরাম ইউজ করতে হবে। এবং অনেক সিরাম আছে যেগুলো আপনার ত্বকে স্যুট নাও করতে পারে, তাই হুট করে গিয়ে কোনো একজনের একটা সিরাম ইউজ করছে সেটা দেখেই সিরাম কিনে ফেলা এবং মেখে ফেলা কিন্তু উচিত না। সেজন্য অবশ্যই আপনার কী কী প্রবলেম এবং প্রবলেম অনুযায়ী কোন কোন সিরাম আছে সেটা স্টাডি করে পড়ে গিয়ে আপনাকে সিরামটা ইউজ করতে হবে। যেমন এই সিরামটা আপনার পোর মিনিমাইজ করতে হেল্প করে, তো যাদের যাদের পোর আছে তারাও এই সিরামটি ইউজ করতে পারেন, এবং যাদের ড্রাই স্কিন আছে তারা এই সিরামটি ইউজ করে দেখতে পারেন। এটি কম দামের মধ্যে বেশ ভালো একটি প্রোডাক্ট। অনেকেই মনে করে যে সিরাম তেমন একটা কোনো কাজ করে না, এটি ইউজ না করলেও হবে, মানে স্কিন কেয়ার সিরাম অ্যাড না করলেও চলবে। যেরকম আমরা ক্রিম ইউজ করি, হোয়াইটেনিং ক্রিম, সেগুলো ইউজ করলেই হবে। কিন্তু যারা সিরাম অলরেডি ইউজ করে ফেলেছেন তারা একমাত্র বলতে পারবেন যে সিরাম তাদের স্কিন কেয়ারে কতটুকু এফেক্টিভ হয়েছে। তাই যারা যারা এখনও সিরাম ইউজ করেন না, 20+ যারা, তাদেরকে আমি রেকমেন্ড করব অন্তত আপনার স্কিন অনুযায়ী একটি সিরাম আপনি আপনার স্কিনের জন্য নির্বাচন করে ফেলুন, যাতে করে আপনার স্কিনটা আরও ভালো হয়ে যায়। সিরাম ইউজ করার পর আপনাকে অবশ্যই কোনো সুইটেবল ক্রিম ইউজ করতে হবে, যেটি কিনা আপনার সিরামটাকে লক করে দেবে এবং আপনার ত্বকের যে সিরামের যে কার্যকারিতা সেটাকেও আস্তে আস্তে করে ডেভেলপ করবে। সিরাম চেষ্টা করবেন রাতের বেলা ইউজ করতে। দিনের বেলাতে ইউজ করা যায় সেরকম সিরাম যখন আপনারা অনলাইনে কিংবা অফলাইনে পারচেস করবেন, তখন সেলারদেরকে জিজ্ঞেস করে নেবেন যে এইগুলা কি দিনেও ইউজ করা যায় কি না। ম্যাক্সিমাম সিরাম রাতে ইউজ করবেন, এবং সিরাম কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। এবং সিরাম আমাদের ত্বকের জন্য অনেক অনেক উপকারী, সেটা আপনারা যখন যতক্ষণ না ইউজ করবেন ততক্ষণ আপনারা কিছুতেই বুঝবেন না যে সিরাম আমাদের স্কিনের কী কী কাজ করে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, যাতে আপনার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।